हेलो स्टूडेंट्स, चैनल फी एडुर गणित क्लासे तुम्हारे स्वागत जानाई। आमरा पढ़ी एनसीईआरटी क्लास 9 मैथमेटिक्स चैप्टर 1.5। चैप्टर 1.5 एर अंकगुली के आमरा समाधान करते जाच्छी। चैप्टर 1.5 क्वेश्चन नम्बर 4, रूट ओवर 9.3 के संख्या रेखार ऊपर उपस्थापन करो। एक्सरसाइज 1.5 क्वेश्चन नम्बर 4 ए बला हुआ छे रूट ओवर 9.3 के संख्या रेखा उपस्थापन करार जन्य। तो आम्रा अंकन करार माध्यमे संख्या रेखा उपस्थापन करब रूट 9.3 के। तो आम्रा जे स्केलटी व्यवहार करछी, एकदिके आछे इंच आर एकदिके आछे सेंटीमीटर। तो आम्रा सेंटीमीटर एकक के प्रयोग करे संख्या रेखाटी अंकन करछी। প্রথমেই আমি স্কেল দিয়ে 9.3 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি সরলরেখা অঙ্কন করব। 9.3 ঠিক আছে, যার নামকরণ আমাকে করতে হবে। ধরে নিলাম এর নাম হচ্ছে এ এবং এর নাম হচ্ছে বি। বুঝা গেল? তারপর বি থেকে আরো 1 সেন্টিমিটার দৈর্ঘ্য আমি বর্ধিত করতে হবে, 1 সেন্টিমিটার। তাহলে আমি বি বিন্দুতে আরো 1 সেন্টিমিটার বি বিন্দু থেকে আমি বর্ধিত করব। ঠিক আছে, এটা হচ্ছে বি বিন্দু, ধরে নিলাম লাস্ট বিন্দুটার নাম হচ্ছে সি বিন্দু। ঠিক আছে, এবার এসি যে সরলরেখা তৈরি হলো সেই এসি সরলরেখার মধ্যবিন্দুকে নির্ণয় করতে হবে, এবং সেটাকে নির্ণয় করার জন্য আমি এ বিন্দুকে কেন্দ্র করে এসির অর্ধেকের বেশি দৈর্ঘ্যের বৃত্তচাপ নিয়ে আমি সরলরেখাটির উভয় দিকে দুটি চাপ অঙ্কন করলাম। অনুরূপভাবে সেম বৃত্তচাপ নিয়ে আমি সি বিন্দুকে কেন্দ্র করে এইভাবে সরলরেখার উভয় দিকে আমি দুটো চাপ অঙ্কন করলাম, এবং এই চাপ দুটো পরস্পরকে ছেদ করেছে। তারপর আমি এই যে অবস্থাটা দেখতে পাচ্ছি, এইভাবে আমি এবার যোগ করব দুটি বিন্দুকে, এই বিন্দুকে এবং এই বিন্দুকে যোগ করব। তো আমি যোগ করছি, তো যে বিন্দুতে এসি সরলরেখাকে এই সরলরেখাটা ছেদ করলো, ধরে নিলাম এই বিন্দুটার নাম হচ্ছে ও, এবং ও বিন্দু হচ্ছে এসি সরলরেখার মধ্যবিন্দু। ও এ ব্যাসার্ধ নিয়ে একটি অর্ধবৃত্ত অঙ্কন করতে হবে, ও এ অথবা ও সি একই কথা, কারণ যেহেতু ও হচ্ছে এসির মধ্যবিন্দু, তাহলে ও এর মান আর ও সির মান সমান হবে। তো আমি ও বিন্দুকে কেন্দ্র করে ও এ অথবা ও সি দৈর্ঘ্যের বৃত্তচাপ নিয়ে আমি একটি অর্ধ বৃত্ত অঙ্কন করব করছি। একটি অর্ধবৃত্ত অঙ্কন করলাম। এইবার বি বিন্দুতে এসি রেখার উপর একটি লম্ব অঙ্কন করতে হবে 90 ডিগ্রি কোণে, এবং সেটা করার জন্য আমি চাঁদার সাহায্য নেব। তো চাঁদার সাহায্যে আমি বি বিন্দুতে
ঘুঘুর নাইনটি ডিগ্রি কোণ করে একটি লম্ব অঙ্কন করলাম। সবটা যোগ করব না, শুধু বৃত্তচাপ পর্যন্ত আমরা এগিয়ে যাব। ধরে নিলাম এই সরলরেখাটার নাম হচ্ছে পি, বিপি। এইবার বিপি বৃত্তচাপ নিয়ে বিপি দৈর্ঘ্যের বৃত্তচাপ নিয়ে আমি আরেকটি বৃত্তচাপ অঙ্কন করব। করলাম এবং ওই সরলরেখাটাকে একটু বর্ধিত করে দিলাম, এসি সরলরেখাটাকে বর্ধিত করে দিলাম। এবং এই যে বৃত্তচাপটা ধরে নিলাম এটাকে ই বিন্দুতে ছেদ করলো, তো বিষয়টা হচ্ছে এবি দৈর্ঘ্য ছিল 9.3, তারপর 1 সেন্টিমিটার বাড়িয়ে সি বিন্দু পর্যন্ত এগিয়েছিলাম, তো তার মাঝখানের যে বিন্দু সেটা হচ্ছে ও, ওকে কেন্দ্র করে একটি অর্ধবৃত্ত অঙ্কন করেছি এবং বি বিন্দুতে একটি লম্ব অঙ্কন করেছি বৃত্তচাপ পর্যন্ত। এই যে বৃত্তচাপ সেটার দৈর্ঘ্য হচ্ছে √9.3। এই √9.3 সমান ব্যাসার্ধ বিশিষ্ট আরেকটি দৈর্ঘ্য, মানে এই 9.3 সমান ব্যাসার্ধ বিশিষ্ট দৈর্ঘ্য যে বিন্দুতে এসি সরলরেখার বর্ধিত অংশে যে বিন্দুতে ছেদ করছে সেই বিন্দুটাই হচ্ছে আমার প্রশ্নে উল্লেখিত √9.3-র অবস্থান। তো এটা যদি সংখ্যা রাখা হয় এইখানেই হবে √9.3-র অবস্থান।
এসি সরলরেখার বর্ধিত অংশে যে বিন্দুতে ছেদ করছে সেই বিন্দুটাই হচ্ছে আমার প্রশ্নে উল্লেখিত রুট 9.3 অবস্থান। তো এটা যদি সংখ্যা রেখা হয় এইখানেই হবে রুট 9.3 অবস্থান।